সুপ্রিয় দর্শক মন্ডলী ডাক্তার বক্তিয়ার কামাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকেরই অনেক রিকোয়েস্ট ছিল অনেক প্রশ্ন ছিল যে আমি কেন গায়নো কোমিশিয়া ভিডিও বানাই না আপনাদের রিকোয়েস্ট রক্ষার্থে আজকে গায়নো কোমিশিয়ার ভিডিও বানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে আগে জানতে হবে যে গায়নো কমিশিয়া জিনিসটা কি পুরুষের ব্রেস্ট গ্ল্যান্ড বড় হওয়াকে গায়নোকমেশিয়া বলা হয় অর্থাৎ আমাদের যে পুরুষদের যে স্তন বা ব্রেস্ট আছে সেটি যদি কোনো কারণে বড় হয়ে যায় সেটি কি বলা হয় তাহলে সব গাইনোকমেসে কি রোগ না আসলে সব গাইনোকমিসে রোগ না যেমন স্তন কখন কখন বড় হতে পারে যখন একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখনই অনেক সময় এই স্তনটা একটু বড় দেখা যায় সুপ্রিয় দশক যেটা বলছিলাম যে অনেক নবজাতকের মানে নতুন বাচ্চার ব্রেস্ট বড় থাকে গ্ল্যান্ডটা একটু ফোলা ফুলা মনে হয় এই ধরনের গাইনোকেমিশিয়া কেবল হয় নিউনেটাল গাইনোকেমিশিয়া অর্থাৎ মায়ের পেট থেকে যখন মায়ের হরমোন সহ এই বাচ্চা জন্মগ্রহণ করে মায়ের হরমোনের প্রভাবে এই ধরনের ব্রেস্ট গ্ল্যান্ড বড় হতে পারে এটি নর্মাল এবং কয়েক মাসের মধ্যে এমনি ভালো হয়ে যায় তারপরে আরেকটা যেটি হয় বয়ঃসন্ধিতে আমরা পিউবার্টি বা বয়সন্ধি যাই বলি না কেন পিউবার্টিতে যেটা হয় যে আমাদের শরীরের ব্যাপক পরিবর্তন হয় হরমোনের এই হরমোনের প্রভাবে বেশিরভাগ পুরুষ মানুষেরই ব্রেস্ট গ্ল্যান্ড বড় হয়ে যায় এবং এটা কয়েক বছরের মধ্যেই আপনা আপনি ভালো হয়ে যায় এবং এই জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই তাহলে সুপ্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম যে কোন কোন ধরনের গায়নোকমিশিয়ায় কোনো চিকিৎসার দরকার নেই তাহলে গায়নোকমিশিয়ার কারণগুলো আমাদের জানা হয়ে গেল যে দুটো কারণ আমরা জানলাম একটা হচ্ছে যে বাচ্চা বয়সে আর একটা হচ্ছে বড়কালে যেটা হচ্ছে বয়সন্ধিতে আর কী কারণে বলা হয় বেশিরভাগ গাইনোকোমেশিয়ার রুগী যারা আমাদের কাছে আসেন তাদের হিউজ বড় ব্রেস থাকে এই ধরনের গাইনোকোমেশিয়া মূলত হচ্ছে ওভারওয়েট বা অভিসিটির কারণে হয়ে থাকে যে আমাদের এই যুগের ছেলে পেলে যারা আছে তারা অনেকে প্রচুর ফাস্টফুড খান এবং কোন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ হাঁটা চলা এক্সারসাইজ খেলাধুলা এগুলো করেন না এই ধরনের ফাস্ট ফাস্টফুডের কারণে এবং যেটা বলা হয় আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই ধরনের কারণে যেটা হয় যে আমাদের শরীরে প্রচুর ফ্যাট জমা হয় এই ফ্যাট ব্রেস্টের যে গ্ল্যান্ড আছে সেটার সাথে অ্যাঙ্কর করে ব্রেস্ট গ্ল্যান্ডকে অনেক বড় করে ফেলে এটা হলো একটা কারণ কিন্তু শুধু এটি কারণ না আপনাদেরকে জানতে হবে যে অবেসিটি বা স্থূলতা একটা বিশাল বড় খারাপ জিনিস এই যখন মানুষ মোটা হয়ে যায় তখন তার শরীরে ইস্ট্রোজেন নামক যে মহিলা হরমোন সেটার পরিমাণ বাড়তে থাকে এই ইস্ট্রোজেনের প্রভাবে যারা স্থুল বা মোটা তাদের গায়নোকমেশি হয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে স্থূলতা বা মোটা হয়ে যাওয়া খুব খারাপ রোগ কারণ এই রোগের কারণে আপনার গায়নোকমেশা হচ্ছে কেন হচ্ছে যে আপনি যখনই মোটা হয়ে যাবেন তখনই আপনার শরীরে এস্ট্রোজেন নামক এক ধরনের হরমোন যেটা মূলত মহিলাদের থাকে এই ধরনের হরমোনের আধিপত্য বেড়ে যায় ফলে আপনার ব্রেস্ট গ্লেন বড় হয়ে যেতে পারে কারো যদি লিভারের সমস্যা হয় জটিল লিভারের রোগ হালকা লিভারের রোগে কিছু হবে না যেমন জন্ডিস বা অল্প হ্যাপাটাইটিস এ ধরনের রুগীর হবে না হালকা কিডনির রুগী হবে না কিন্তু কোনো রুগী যদি কোনো লিভারের ফেলিউর অথবা কিডনির ফেলিউরে ভোগেন তাদের গায়নোকমেশে হতে পারে হবেই এমন কোনো কথা নাই হওয়ার এভরি চান্স সুপ্রিয় দর্শক যেটা অনেক জানতে চান যে কোনো ওষুধের সাইড এফেক্টে গায়নোকমিশিয়া হতে পারে কিনা বিশাল বড় নিজ প্রিয় দর্শক শ্রোতা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গায়নোকমিশিয়া চিকিৎসাকে গায়নোকমিশিয়া চিকিৎসা আমি আগেই বললাম যে গায়নোকমিশিয়া বেশিরভাগ ক্ষেত্রেই কোনো চিকিৎসার প্রয়োজন নাই যদি আপনার ডাক্তার মনে করেন তাহলে আপনি কে কিছু ওষুধ দেবেন আপনি সেগুলো খাবেন তাতে যদি কাজ না হয় তাহলে আপনি অপারেশন করতে পারেন অপারেশনটা হলো তো বেশিরভাগ ক্ষেত্রেই কসমেটিক কারণে এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রে গায়না আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু দেখতে খারাপ দেখা যায় এখন অনেকে আসেন যে আমার দেখতে খারাপ দেখা যায় আমি কি করব সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি যে আপনি এটা অপারেশন করে ফেলবেন অপারেশনটা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন আছে এই ধরনের অপারেশন জেনারেল সার্জনরা করেন প্লাস্টিক সার্জনরা করে থাকেন ডারমাটো সার্জনরা করে থাকেন আমরা যেটা করি মূলত হচ্ছে ডারমাটো সার্জন আমরা যেটা করি যে প্রথমে লাইপোসাকশন করি কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের গাইনোকমিসিয়া রোগীর ব্রেস্টের সাথে সাথে অনেক ধরনের ফ্যাট থাকে অনেক বেশি পরিমাণ ফ্যাট থাকে আমরা যে করি যে ফ্যাটটাকে আগে রিমুভ করে ফেলি ফ্যাট রিমুভ করার পরে গ্ল্যান্ডটা খুব ছোটো হয়ে যায় তারপর আমরা একটা ছোট ইনসেশন বা একটা অল্প জায়গা কেটে এই গ্ল্যান্ডটা বের করে নিয়ে আসি এটা খুবই সিম্পল অপারেশন এটার জন্য আমরা যেটা করি জেনারেল সার্জন বা প্লাস্টিক সার্জন করলে আপনাকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে কিন্তু আমরা যারা ডার্মাটো সার্জন আমাদের অপারেশন হচ্ছে চেম্বার বেস্ট অর্থাৎ ডেন্টাল সার্জনরা যেমন আপনার দাঁতের অপারেশন করে চেম্বারে আপনাকে হসপিটালে ভর্তি হতে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অপারেশনগুলো হচ্ছে ঠিক সেরকম ডেন্টাল সার্জনদের মতো আমরা যেটা করি যে আমরা আপনাদের ব্রেস্ট গ্ল্যান্ডটাকে প্রথমে যেটা ফ্যাট আছে সেটাকে ছোটো করি তারপর ব্রেস্ট গ্ল্যান্ডটাকে ফেলে দিই সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আপনারা এতক্ষণ বুঝতে পারলেন যে গায়নোকমেশিয়া অপারেশন কারা কারা করেন এবং কোথায় করবেন সেটা হলো আপনার নিজস্ব চয়েস শ্রোতা আপনাদের আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করবেন এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ দিবেন আমি সবসময় আপনাদের মেসেজের উত্তর দিয়ে থাকি তারপরেও যদি কোনো ই থাকে যে আপনারটা অরিজিনালি গায়নও কিনা আমার কাছে আসবেন আমার চেম্বারে আসবেন আমি আপনাদেরকে ফ্রি অফ কস্ট দেখে দেব সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন